হ্যালো বন্ধুরা, আমি উত্তম। আশা করি তোমরা খুব ভালো আছো। তো আমি একটা আমার বাড়ির ছাদে গাছ লাগিয়েছি, নতুন গাছ, ড্র্যাগন ফ্রুট বলে। তো গাছটা খুব সুন্দর হয়েছে, তো গাছটাতে ফল ধরেছে, তাই ভাবছি আপনাদের সামনে শেয়ার করবো এবং কীভাবে লাগিয়েছিলাম সেটাও দেখাবো। এটা হচ্ছে আমার ড্র্যাগন ফ্রুট গাছ, বাড়ির ছাদে লাগিয়েছি, খুব সুন্দর হয়েছে এবং আপনারাও বাড়িতে লাগাতে পারেন। কিচ্ছু না বন্ধুরা, সেটা হচ্ছে বাড়িতে একটা টব কিংবা হয়তো বড় একটা কিছু নেবেন, যেটার মধ্যে আপনার অনেকটা মাটি আঁটবে, দিয়ে এই যে এই লম্বা লম্বা এগুলো আছে এগুলোকে কাটিং করতে হবে। ছোট সাইজের কাটিং করলেন হয়তো একটি মানে মোটামুটি আপনার 6 ইঞ্চি 7 ইঞ্চি করে কাটিং করলেন, কাটিং করে আপনার টবে গুঁজে দিলে পরে আপনার আরামসে, এটা তেমন কিছু খরচ নেই, আপনি টবের মধ্যে লাগিয়ে দিলেন সামান্যতম সার এবং মাঝে মধ্যে জল দিলে পরেই আপনার দিনকে দিন বাড়তে থাকবে এবং এইগুলো থেকে আস্তে আস্তে ফোর বেরোবে এবং আপনার টবটা টোটালটা ভর্তি হয়ে যাবে। এবং আমার খুব সুন্দর হয়েছিল এবং আরো কিছু ফল দিয়েছিল, সে ফলগুলো আমরা খেয়ে নিয়েছি। কালকে আমার একটা ছেলে টম দুটো ফল দিয়েছিল গাছে, তো সে ফল খেয়ে নিয়েছে। একটা আছে বন্ধুরা, আপনাদেরকে আমরা দেখাবো এবং কেমন খেতে লাগে সেটাও দেখাবো। ফল ধরে, ফলের কালারটা খুব সুন্দর লাল হয় এবং দেখতে খুব সুন্দর লাগে ফলটা। এবং ফলটা দেখছেন আপনারা, এই ফলের দারুণ সুন্দর একটা বড় ফুল হয়। তুম খাবে? ওদেরকে বলে দাও, যারা দেখছে তাদেরকে বলে দাও কি বলছো। যারা দেখছো বন্ধুরা আমার এই ভিডিওটা, তাহলে একটু চ্যানেলটা চট যদি সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করতে কোনো সে টাকা লাগে না। এবং যারা লাইক করনি তারা সুন্দর আঙুল দিয়ে একটু লাইক করে দাও, কারণ আমরা পরবর্তী সময় যখন ভিডিও আনবো তখন তোমার দেখতে হবে। চলো এবার খাওয়া দেখাবো, তুমি পারবে? হ্যাঁ, আমার টমেটো পারছে। আপনার 15 দিনের মাথায় ফলটা পেকে যায় এবং কালারটাও দেখছেন খুব সুন্দর, দারুণ সুন্দর কালার, রেড কালার একদম। তো আমরা আবার কাটবো, দেখেন কিভাবে কাটে। এটা ছিলবে? তোমার ছিলতে না ওটা? আমি কেটে লে, কেটে লে। আর বেটা একদম খাওয়ার জন্য রেডি হয়ে আছে, কাটতে যাও তখন একদম। আমি ছিলবো ওগুলো, আমি ছিলবো বললাম না। আমি ছিলি কেন, তুমি পারবে না? পারবো পারবো। প্রথমে সুন্দর করে এটা আমি কেটে নিলাম উপরটা, যাতে কাটতে ভালো হয়। হেভি টেস্ট খেতে, আর রংটাও খুব সুন্দর। কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা কমেন্ট করে জানাবে, এবং যারা এখন লাইক করনি সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলকে, তা চটজলদি লাইক সাবস্ক্রাইব করে দাও, কারণ পরবর্তী ভিডিও যখন আমরা বানাবো তখন তোমরা তোমাদের কাছে পেয়ে যাবে পুরো ভিডিও। পুরো ভিডিও দেখার জন্য বন্ধুরা ধন্যবাদ, আবার দেখা হবে। বাই, ভালো থেকো, সুস্থ থেকো।